হ্যালো বিউটিফুল লেডিজ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, লাইক আমার মতো। তো আমি আমার নিউ ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সামনে। তো আমি আমার সেলফ ইন্ট্রোডিউস করে দিই। আমি হচ্ছি শ্রুতি, সিস্টার্স লোকাল এক চ্যানেলের সবচেয়ে ছোট মেম্বার। জানোই তো আমি আর আপু একটা সিরিজ করছি, রেইনবো সিরিজ, যেখানে আপু কয়েকটা কালার নিয়েছে, আমি কয়েকটা কালার নিয়েছি। তো আজকে ওই কালারের মানে রেইনবোর কালার থেকে আজকে আমার কাছে এসেছে ইয়েলো কালার। তো রেইনবো কালারের মধ্যে ইয়েলো কালারটাও খুব ভালো লাগে আমার কাছে, বিকজ সবাই বলে ফেলবে না আমি হিমু, বাট আমি হিমু না, আমি ইয়েলো কালার পছন্দ করি, বাট ওই লেভেলের ক্রেজি টাইপ অফ ইয়েলো লাগা না। ওপসি, সে হাই। ওকে, তো স্নো চলে আসছে হাই করার জন্য। তো আজকে আমি ইয়েলো মেকআপটা কি প্যালেট দিয়ে ইউজ করেছি সেটা হচ্ছে এটা। আমি দেখেছি যে এই প্যালেটটা এখন সবাই কম বেশি, কম বলা যাচ্ছে না, বেশি, এই প্যালেটের চাহিদা অনেক বেশি, সব জায়গায় এই প্যালেট প্যালেট মানে এই প্যালেট লাগবে সবার। বাংলাদেশে যেসব বিউটি ব্লগাররা আছে তাদের মধ্যে থেকে আমি কয়েকটা ব্লগারের এই প্যালেটের উপর রিভিউ দেখেছি, অনেকে ভালো বলেছে আবার অনেকে খারাপ বলেছে। তো আমার নিজের রিভিউর জন্য আমি এটা কিনেছি, যে আসলে এটা কিরকম, এটা আসলে ভালো কি না এটা তো ইউজ করার পরে বোঝা যাবে, তাই আমি এটা কিনে ফেলেছি। তো আমি যেখান থেকে কিনেছি, আমি বাজেট শুনে আমি অনেক শক হয়েছি, যে থ্রি প্যালেটের মধ্যে 60টা আই শ্যাডো থাকবে। আই মিন সিরিয়াসলি, মানে আমি প্রচণ্ড শক হয়েছি যখন বাজেট শুনেছি। সো ইয়েস, আমার রিভিউ যদি তুমি জিজ্ঞেস করো, বেস্ট। যারা মানে কম টাকায় অনেক আই শ্যাডো চাচ্ছ, অনেক পিগমেন্টেডও চাচ্ছ, আবার এটাও চাচ্ছ যে কে কী জানি না হয়, আমি বলবো এটা বেস্ট, সরি আমি বলবো এটা বেস্ট। তোমরা এটা কিনতে পারো, প্রমিস মোটামুটি ফ্যান হয়ে যাবে। তো আমি আজ দেখাই দিই এটা কীরকম, আমার জানি অনেকে দেখে ফেলছে তাও দেখাই। সো এটা চারটা, এটা হচ্ছে গ্রিন প্যালেট, যেখানের মধ্যে হচ্ছে সব গ্রিন কালার আছে, সো ইউ ক্যান সি ইট। আমি সোয়াচেস দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলোর মাঝখানে। তো ইয়েস, এটা হচ্ছে গ্রিন, দেন হচ্ছে রেড, সো ইউ ক্যান সি শিমারি কালারও আছে, ম্যাট কালারও আছে, তারপর হচ্ছে যে গ্লিটারিও আছে। সো তোমাদের গ্লিটারের জন্য আলাদা কোনো প্যালেট কিনতে হবে না। তারপরে ব্লু রেঞ্জও আছে, সো ব্লু এর মধ্যেও অনেক শ্যাডো আছে। স্পেশালি আমি শকড হয়েছি হচ্ছে এই কালারটা দেখে, বিকজ এই কালারটা আর এই কালারটা সব প্যালেটে পাওয়া যায় না। তো ইয়েস, এগুলোও ছিল। ইভেন আমার কাছে আরেকটা ভালো লেগেছে যে এই প্যালেটের মধ্যে ইয়েলো কালারই তিনটা শ্যাডো, এবং তিনটা শ্যাডোই তিন রকম সুন্দর। তো আমার কাছে তো ভালো লেগেছে, বিকজ আমি পুরো ইয়েলো, এই ইয়েলো মেকআপটা আমি পুরো এই তিন কালার দিয়ে করেছি। সো ইয়েস, তো এটা হচ্ছে পিঙ্ক রেঞ্জ, মানে পিঙ্ক অ্যান্ড পার্পল। পিঙ্কের মধ্যে এই পিঙ্ক কালারটা আমার কাছে ভালো লেগেছে, বিকজ ইনশাল্লাহ আমি এটা পিঙ্ক আই মেকআপও শ্যুট করব, তখন আমি অবশ্যই এই শ্যাডোটা ইউজ করবো, বিকজ এই শ্যাডো দিকে আমার চোখ যাচ্ছে। সো ইয়েস, এটা হচ্ছে কথা। তো আমি বলবো, যারা বলে না অল্প তেলে মচমচে ভাজা, তো এটা হচ্ছে ওইরকম কাইন্ড অফ, যে অল্প তেলে মচমচে ভাজা। তো ইয়েস, আমার কাছে এই প্যালেটটা খুব ভালো লেগেছে, যদি তোমরা চাও পারচেস করতে পারো, আই প্রমিস তোমাদের টাকা জলে যাবে না। বাট হ্যাঁ, এটার মধ্যে একটা কথা বলে দিই, অনেক জায়গায় একটু ফেকও বলতেছে যে কি বলে লাইটিং ডার্ক করে বোঝাচ্ছে যে অনেক ডার্ক কালারের, মানে অনেক পিগমেন্টেড। সো আমি বলবো তাদের থেকে একটু বেঁচে টেচে চলো, কারণ অনেকেই বলে কি যে আপু প্রচণ্ড পিগমেন্টেড, অবভিয়াসলি এটা পিগমেন্টেড, বাট কথা হচ্ছে মানে যেভাবে ছবি দেখায়, যখন তুমি অ্যাকচুয়ালি দেখো তখন এর মধ্যে একটু ডিফারেন্স পাবে। তো ইয়েস, এটা বুঝে শুনেই কেনাকাটা করো, নাহলে ধোকা খাবা, কারণ এরকম ধোকা আমার আশেপাশে থেকে খেয়েছে, তাই আমি বলছি। তো আমি এটা কেনার সময় খুব সাবধানে কিনেছি। তো ইয়েস, তো
আর বাই দ্য ওয়ে বলে দিই, এই প্যালেট গুলো আমি নিজে কিনি নেই, এই প্যালেট গুলো হচ্ছে আমার বার্থডে গিফট। এটা হচ্ছে এক ব্রাজিল প্যালেট, আর হচ্ছে এই প্যালেটটা আমার আম্মু আর আমার ভাইয়া আমাকে কিনে দিয়েছে এই মান্থে আমার বার্থডে, দ্যাটস ওয়াই তারা আমাকে দুটা কিনে দিয়েছে। তো ইয়েস, তো আর হচ্ছে যদি কোনো জায়গায় আমি মিস্টেক করে থাকি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেরি না করে লেটস স্টার্ট দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার টিপস অ্যান্ড ট্রিক যদি তোমরা ডিটেলসে জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। টিপসগুলোর জন্য আমি অবশ্যই আলাদা করে একটা ভিডিও বানাবো, তোমাদের কমেন্টের উপর ডিসাইড করে আসলে আমি এই ভিডিওটি বানাবো কি বানাবো না। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আর টিল দেন, আল্লাহ হাফেজ।